বিয়ের দিনই চাকরি বাতিল স্কুল ক্লার্কের, জানিয়ে মিমের ছড়াছড়ি সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি জলপাইগুড়ি জেলার ক্রান্তির। শুক্রবার স্কুলে গ্রুপ সি পদে কর্মরত 842 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এর মধ্যে ক্রান্তি ব্লকের একজনের নাম রয়েছে, তার নাম প্রণব রায়, বাড়ি ক্রান্তি ব্লকের গোলাবাড়ি এলাকায়। তিনি ব্লকের অন্তর্ভুক্ত রাজাডাঙ্গা PM হাই স্কুলে কাজে যোগ দিয়েছিলেন। যেদিন লিস্ট প্রকাশ হয় সেদিনই প্রণবের বিয়ে হয়। তার বিয়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। নেট নাগরিকরা কটূক্তি শুরু করেছে প্রণব রায়কে নিয়ে। তাদের কটূক্তি ভাগ্যিস বিয়ের রাতে জানাজানি হয়েছে। আগে জানাজানি হলে বিয়েটা হতো কি তাতেই সন্দেহ রয়েছে। অন্যদিকে প্রণব রায়ের ঘটনাটি জানাজানি হতেই গোটা এলাকা জুড়ে হইচই পড়ে যায়। নিয়োগ দুর্নীতির কালো ছায়া যে ক্রান্তিতে পড়বে এটা অনেকেই ভাবতে পারছেন না। এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ দত্ত বলেন, হাইকোর্ট এবং স্কুল কমিশনের নির্দেশ অনুসারে তিনি ওই শিক্ষাকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ নেবেন।